হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মনিকাতে তোমাদের জানাই স্বাগত। আর আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকের ভিডিওটা পুরোপুরি অন্যরকম হতে চলেছে। আজকে আমি কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি, তো তোমরাও নিশ্চয়ই ডেলি ব্লগ দেখতে বোর হয়েই গেছো। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, তোমরা বুঝতে পেরে গেছো। তাও বলি, আজকে রয়েছে আমার দেওরের বার্থডে, মানে আমার বর, তো ওর কাকার ছেলে, তো সম্পর্কে দেওরই হলো। তো যাই হোক, ওর বার্থডে রয়েছে, তো সেই কারণে সেলিব্রেশন হবে, তো ওই কারণেই আমরা সবাই একসাথে জড়ো হয়েছি। তো এখন কেকটা, এই যে দেখতে পাচ্ছ, কেকটা বের করা হলো, তো কেকটা কাটা হবে। আর আজকে দুপুরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হয়েছে, তো তখন আর ভিডিও করতে পারিনি, আমার শরীরটাও একটু খারাপ ছিল, তো সে কারণেই ভাবলাম যে সন্ধ্যে থেকে যেহেতু কেক কাটার জন্য সেলিব্রেশন করাই হবে, তো এখনই ভিডিওটা করি, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তোমরা জানিও অবশ্যই কমেন্ট বক্সে কেমন লাগলো তোমাদের। তো এখানে ওই যে দেখতে পাচ্ছ, ওটা আমার দেওর, তো ওরই বার্থডে আজকে। এখানে ও রয়েছে, কাকিমা রয়েছে, এখানে এই দেখো আমার দেওরের ছেলে, তো পুজোটাও বসে আছে। আর বড়টাও ঘুমিয়ে পড়েছে সন্ধ্যের টাইমে, তো সারা দুপুর ঘুমায়নি, সবাই যেহেতু আনন্দ হচ্ছিল তো ওরও মজা লাগছিল, ও আজকে সারা দুপুর ঘুমায়নি। আর এই যে ভিডিওটার মেন অডিও ক্লিপটা মিউট করতে হয়েছে, তো তোমরা তো জানো যে ইউটিউবের কিছু রুলস আছে, ওই কারণে মিউট করতে হয়েছে। তো এখানে কি হয়েছে, ব্যাপারটা মিউজিক চলছিল যেহেতু, তো ইউটিউবে তো তোমরা জানো যে কোনো মিউজিক অ্যালাউ করে না, তো তার জন্য কপিরাইট ক্লেম আসতে পারে, তো এই কারণে অরিজিনাল অডিও ক্লিপটা মিউট করা আছে, আর ভয়েস অ্যাড করেছি। আর এখানে দেখো পুজোটা বসে বসে খেলছে এখন, আর আমরা এই সাইডে বসে আছি। আর যেহেতু কেকটা কাটা হবে, তো এই কারণে ওকে একটু ওকে নিয়েই কেকটা কাটবে বলে ওকে নিয়ে গেল। ওখানে মানু রয়েছে আর একটা বোন রয়েছে, তো সবাই মিলে একটু এনজয় করা হচ্ছে বাড়িতেই, তো ওদের রুমেই কেকটা কাটা হচ্ছে। তো চলো, ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো, আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা কেমন লাগলো। তো আমি যতটুকু পেরেছি তোমাদেরকে শেয়ার করলাম, তো যদি ভালো লাগে কমেন্ট করো। আর ওখানে দেখো মানু ওর ফটো তুলে দেবে বলেছে, তো ওই জন্য পোজ দিয়ে ফটো তুলছে এখন। আর সে ওর বাবার কোলে উঠে, তো জ্যাকেটের চেন বা কিছু নিয়ে একটা খেলা খেলতেই ব্যস্ত এখন। এখানে পুচুটাও দেখো ওর বাবার কাছে গিয়ে, মানে কেক কাটবে বলে ও রেডি হয়ে গেছে, চুড়িটা দিচ্ছেই না। তো যাই হোক, ওকে নিয়ে তো কাটতে পারবে বলে মনে হয় না, তো সেই কারণে ও কোলে নিয়ে নিল। আর এবার মানু দেখো এই সাইডে আবার ফটো তুলছে এখন। আর যাই হোক, এবার কেকটা কাটা হবে, আর মেন অডিও ক্লিপটা দিলে বুঝতে পারতে ভীষণ মজা হয়েছে, তো সবাই এত হই হই করছিল, মিউজিক চলছিল, যার কারণে আমি দিতে পারলাম না। আর পুজোটা দেখছে, দেখো ফটো তুলছে বলে ও ক্যামেরার দিকেই তাকিয়ে আছে, ও খুব খুশি, আর কোলে থাকবেও না, নেমে যাবে বলে কি করছে দেখো। আর বড়টা থাকলেও ভীষণ মজা করতো, ও তো কেক দেখলে আগেবারে, আমাদের অ্যানিভার্সারি কেক যখন কাটা হয়েছিল তো আমার কোল থেকে যাচ্ছিলই না, তোমরা দেখেছো, যারা আমার ব্লগ দেখো তারা দেখেছো নিশ্চয়ই। আর এখানে কেক কাটা হয়ে গেছে, আর এবার দেখো পুচুটা কি করে, ওকে দিবে না, আর ও কেক খাবে বলে দেখো হাত বাড়াচ্ছে, ওকে কেক দিতেই হবে, ও খাবে বলে রেডি, এই দেখো কেক দেবে বলে হাওয়া করছে, তো ওকে দিচ্ছে না কেকটা।
তো ও তো খেতে পারবেও না সেই রকম, আর কেকে যেহেতু ক্রিমও থাকে তো সেই কারণে ওকে একটুখানি জাস্ট ঠেকিয়েছে, দেয়নি সেভাবে। তো এখানে সেলিব্রেশন কমপ্লিট, আর এখানে সবাইকে এখন সবার এখন কেক খাওয়া চলছে। আর এখানে দেখো এটাও একটা বোন হয়, মানে আমার জায়ের দাদার মেয়ে। তো আমার জারা এখানে বসে রয়েছে, মানু, তো সবাই মিলে এখন কেক খাওয়া চলছে। আর পুচুটা দেখো ও এখন কি করছে, আর মানু এখন দেখো আবার কেকের পিস করতে গেছে খাবে বলে। আর এখন চলো দেখো ব্লগটা, তোমরা দেখলে বুঝতে পারবে। আর এখানে এখন ডান্স চলছে, তো ভিডিও করছি, বুঝতে পারিনি হয়তো। আর চলো ব্লগটা দেখতে থাকো তোমরা। আর কেক কাটা তো কমপ্লিট, তোমরা দেখলে নিশ্চয়ই। আর এখন বসে সবাই একটু গল্প টল্প করছি, আর এখন একটু গল্প টল্প করবো, তো তারপরেই নিচে যাব, এখন যাব না, একটু বসে আছি। আর পুচুটা দেখো নাচছে, আর এরা এখন কেক মাখামাখি করতে ব্যস্ত। তার পুচুটা কেক খাবে বলে ওই জন্য বায়না করছে আর কাঁদছে, ওকে কেক একটুখানি জাস্ট দেওয়া হয়েছে দেখলে, তো বেশি দেয়নি, ওই কারণে ও কাঁদছে এখন। সবাই মিলে একটু বসে গল্প টল্প হবে, আর এদিকে বাইরে এসে ওরা দেখি ফটো তুলছে আর গল্প করছে সবাই মিলে। আর দেখো বিছানার মধ্যে বেলুন নিয়ে এখন খেলছে, তো এখন তো আমার যারা সব এখানে রয়েছে তো সবাই মিলে একটু গল্প টল্প করবো, তো সেরকম ভাবে আর কোনো কাজ টাজও নেই, তো নিচে যাব না এখন, ওদের রুমেই আছি, তো এখানে একটু গল্প করব তারপর নিচে যাব। আর পুচুটা ওর চেন্নার সাথে খেলতে ব্যস্ত, ওখানে ও ওই সাইডে বসে আছে খেলা দেখছে পুচু বসে বসে। আর একটু বাদে নিচে যাব বললাম, তো এত তাড়াতাড়ি গিয়ে আর কী করব। তো আজকের মতো ব্লগটা তো এখানে শেষ হবে, আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু। আর পুচুটা দেখো কত কিছু নিয়ে খেলছে, এখন জলের বোতল নিয়েছে ওর, আর বেলুন নিয়েছে, বেলুনটা নিয়ে খেলছিল, আবার এটা একটা ও ওটা পেতে শুয়ে, তো ওটা নিয়েও এখন খেলতে ব্যস্ত। কে রে পুজু, পুজু কই রে, কই তা কে কে রে লুচি, আর এটা ফুলকপি আলুর তরকারি, যে আর এখানে রয়েছে বেগুন ভাজা। তো এই হলো আজকে রাতের ডিনার, এখন চলো খাওয়া দাওয়া করি।
আর এখন করছি রাতের ডিনার। আর ডিনারে কি রয়েছে তোমাদেরকে তো দেখালাম, তো লুচি হয়েছে আর ফুলকপি আলুর তরকারি, আর হয়েছে বেগুন ভাজা। এই হলো আজকের মেনু। আর এখন বাজে 9টার মতো, তো এখন ডিনারটা করে নিচ্ছি। আর আজকে তো বার্থডে ছিল, ওর কাকার ছেলে হয় ওটা, তো ভালোই মজা হয়েছে। তো দুপুরের খাওয়া দাওয়াও হয়েছিল আজকে সবাই একসাথে, তো সেটার ভিডিও আর করা হয়নি তো ওই টাইমে। আর সন্ধ্যের টাইমে কেকটা কাটা হলো জাস্ট, তো দুপুরে খাওয়া দাওয়াটা হয়ে গেছিলো, আর এখন ডিনারটা করবো। আর ও একটু বেরিয়েছে ঘুরতে, তো আজকে যেহেতু ছুটি রয়েছে ওই জন্য সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছে। তো এখন তো খাওয়া দাওয়া করছি, আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। চলো টাটা সকলকে, গুড নাইট।